Spider-Man. I am Spider-Man. I am Spider-Man. I am Spider-Man. Local Spider-Man. হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। সিনেমার দুনিয়ায় বর্তমান আলোচনার তুঙ্গে স্পাইডারম্যান। আই এম স্পাইডারম্যান। এই ভাইজান স্পাইডারম্যান, এই বান্দা স্পাইডারম্যান, এই পিচ্চি স্পাইডারম্যান, আর ইনি হলেন লোকাল স্পাইডারম্যান। আরেকবার লোকাল বলে তোমার মুখের ভিতরে ওয়েব ঢুকাই দিব। সরি স্পাইডারম্যান। সিনেমার পর্দায় স্পাইডারম্যানের আসল নাম থাকে পিটার। হ্যালো পিটার। এখন ধরেন পিটার বাংলাদেশে। কেন পিটার? এমনি ধরে নেন পিটার বাংলাদেশে আর আপনার সামনে। এই পিটার এদিকে আয়। এই পিটার। কি রে পিটার? কাছে আয় পিটার। শুন পিটার। ভাগ পিটার ভাগ। ওই গাধাটা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। এত ডাকাডাকির যন্ত্রণায় পিটার পালিয়ে গেছে। আরে মন খারাপের কিছু নেই, আসল স্পাইডারম্যান চলে গেছে, তাতে কি? লোকাল স্পাইডারম্যান আছে না? আমি কিন্তু লোকাল না। না, আপনি তো অরিজিনাল। থ্যাংক ইউ। জগ্গা, আজ দুষ্টামি হবে আঞ্চলিক স্পাইডারম্যানদের নিয়ে। সো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। হলিউডের সিনেমার পর্দায় বহুত স্পাইডারম্যান এসেছে, ওয়েব ধরে উড়াউড়ি করেছে, আসমানে সার্কাস দেখিয়েছে, বিল্ডিং এর মাথায় লাত্থালাত্থি করেছে। আমিও দেখছি, ভালো করেছেন। সিনেমায় মাকড়সা মানবের এইসব নকরাবাজি দেখতে অনেক মজা, কিন্তু বানাতে দরকার অনেক টাকা। টাকা পয়সা আমার কাছে কোনো বিষয় না, কিন্তু এমন অবাস্তব কাজে আসলেই বড় বিষয় টাকা। কত টাকা লাগবে? 2-4 কোটি। কি যে বলেন! স্পাইডারম্যানের সর্বশেষ কিস্তি নো ওয়ে হোম বানাতে লেগেছে প্রায় 1500 কোটি টাকা। কি কষ্ট! ঠিকই কই, অন্য সুপার হিরোকে নিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কোনো মতে সিনেমা বানালেও মাকড়সা জালের সাহায্যে কাউকে উড়ানোর ঝঞ্ঝাট কেউ নেয়নি। কারণ গাছের লতা ধরেই ঠিকমতো এপাশ থেকে ওপাশে যাওয়া যায় না, আবার মাকড়সা জাল দিয়ে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং। আমি পারি। যাই হোক, ওয়েব দিয়ে উঠতে না পারলে কি স্পাইডারম্যান হওয়া যাবে না? যাবে, রাইট। উপমহাদেশের সিনেমায় তেমনই স্পাইডারম্যানের দেখা মিলেছে, তারা শুধু নাচাগানাই করে। আমার সাথে কমেডি করছিস? কমেডি কেন করব, আমার কিসের ঠেকা? তুমি প্রমাণ দাও। ওকে, প্রথম শৌখিন স্পাইডারম্যানে নজর দেই। সিনেমার নাম দারিয়া দিল। এতে একদিন রাতে নায়ক ও নায়িকা একটা দোকানে আটকা পড়ে। আরে বাপরে! সকাল না হওয়া পর্যন্ত বের হওয়ার কোনো উপায় নেই। এরপর তারা নানান কাণ্ড করে সময় পার করছিল। এরই মাঝে নায়কের চোখ পড়ে দোকানে থাকা 2টা ড্রেসে, একটা ছিল সুপারম্যানের, অন্যটা স্পাইডারম্যানের। স্পাইডারম্যান! এই 2 ড্রেস দেখেই নায়ক স্বপ্নে চলে যায়। সেখানে দেখা যায় সুপারম্যান স্পাইডার ওম্যানকে ধরে আসমানে ঘুরে বেড়াচ্ছেন। বাট হাউ ইট পসিবল? এটা স্বপ্ন দৃশ্য। স্বপ্ন দৃশ্যে সবই সম্ভব। স্পাইডিকে নিয়ে নায়ক শূন্যে উড়ে বেড়ান আর পুরো শহরকে পর্যবেক্ষণ করেন। আরে ভাইজান ঘেমে গেছেন। এখানে একটা কথা না বললেই নয়, সুপার হিরো হলেও তারাও তো মানুষ, তারাও তো ঘামতে পারে, কিন্তু এই জিনিসটা কেউ দেখায় না। এইসব ড্রেসে যে পাগলা গরম লাগে সেটা কেউ বলে না। জগতের লীলা মুজাফার। সেই জায়গা থেকে এই গান ব্যতিক্রম। নায়কের ঘামে পর্যন্ত নজর দেয়া হয়েছে। ইমপ্রেস হওয়ার আরো বহুত জিনিস বাকি আছে। শহর পর্যবেক্ষণ শেষে আসমানেই তারা বেয়ারিং ডান্স দেয়, এরপর নিচে নেমে এসে ফাটাফাটি খ্যামটা ডান্স দেয়, তারপর হাত ধরে ঝাঁকুনি ডান্স, এরপর জিঙ্গুলা ডান্স। অনেকেই ভাবতে পারেন তারা শুধু নাচাগানাই করে। হ্যাঁ, বিষয়টা তা নয়। তারা নিজেদের মধ্যে বাহু দিয়ে রেসলিং খেলেন। এছাড়া রাস্তাঘাটে কোনো অন্যায় দেখলেই তারা নিচে নেমে আসে। সুপারম্যান দুষ্টু লোকদের সাহায্য করেন, পেটে খামচি দিয়ে উপরে তুলে হেলিকপ্টার বানান। অন্যদিকে স্পাইডার ওম্যান শুধু নাচানাচিই করেন। পুরো গান জুড়ে নাচানাচি ছাড়া তার অন্য কোনো অ্যাক্টিভিটি নজরে আসেনি। আফসোস। এই অমিল কাপল থেকে মিলওয়ালা স্পাইডার কাপলে নজর দেই। মানে স্পাইডারম্যান স্পাইডার ওম্যান দুইজনই আছে। ফাজলামি করার জায়গা বানা। ফাজলামি না, স্পাইডারম্যান হলেন আপনি আর স্পাইডার ওম্যান কি সুন্দর আপু, কি সুন্দর। বাঘের থাবা সিনেমায় এই স্পাইডার কাপলকে একসাথে দেখা যায়। এখানেও ঘটনাটা ঘটে স্বপ্নে, স্বপ্ন দৃশ্য। কি সুন্দর আপু রুবেল ভাইকে দেখে বিভিন্ন মানুষকে কল্পনা করেন, যেমন তুমি আলেকজান্ডার। আলেকজান্ডার! এরপর আলেকজান্ডারের সাথে নাচানাচি করেন। কিন্তু কিছু সময় পরেই তিনি তার মত চেঞ্জ করেন। না না, তুমি সুপারম্যান। সুপারম্যান! এরপর সুপারম্যানের সাথে হিসকি ড্যান্স দেন। তো এই স্বপ্ন বেশিক্ষণ স্থায়ী হয় না, রুবেল ভাইকে ভালো করে দেখে আপার ভুল ভাঙে। না না না, তুমি স্পাইডারম্যান, স্পাইডারম্যান। অবশেষে স্পাইডারম্যানের কাবজাব শুরু। প্রথমে নায়ক নায়িকা সহ সবাই মুখোশ পরে হাতের নানা রকমের এক্সারসাইজ করে। গরম বেশি লাগায় রুবেল ভাই মুখোশ খুলে ফেলেন। ভেরি গুড। রুবেল ভাইকে দেখে নায়িকা আপাও মুখোশ খুলে নাচা গানা শুরু করেন। রুবেল ভাই, আপনি কি এই উপমার সাথে একমত? ইয়েস ইয়েস ইয়েস, ওকে। শেষ লোকাল স্পাইডারম্যান গানের পূর্বে একটা প্রয়োজনীয় তথ্য। এখন ঘরে বসে আমার ল্যাবের মাধ্যমে আপনার পছন্দ মতো ল্যাব থেকে যে কোনো প্যাথোলজি টেস্ট করতে পারবেন। প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস দ্বারা আপনার নমুনা সংগ্রহ করার পর উন্নত মানের পরিবহন ব্যবস্থায় সেটি সরাসরি পৌঁছে যাবে ল্যাবে এবং ফল প্রকাশের মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যেই টেস্ট রিপোর্ট পৌঁছে যাবে আপনার বাড়িতে। সো আপনার টেস্টটি অর্ডার করতে আমার ল্যাবের ওয়েবসাইট বা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন তাদের হটলাইন নাম্বারে। এইসব ইনফো ডিসক্রিপশন বক্সে। থ্যাঙ্কস। এবার শেষ গানে আসি। ভারতের দেশি স্পাইডারম্যান সিনেমায় ছিল এই গান। কাকতালীয় ভাবে এই গানটাও ছিল স্বপ্নে। স্বপ্ন দৃশ্য, নায়িকা বুকে বালিশ চেপে স্বপ্নে চলে যায়। এরপর আমরা দেখতে পাই জমি বাড়িতে নায়িকা একা কলকল ছলছল করছে আর অতি নিম্নমানের স্পাইডি মাটিকে কষ্ট না দিয়ে হেঁটে আসছে। স্পাইডি ড্রেসটা একবার দেখেন না, লাল ফুল হাতা টি শার্ট, হলুদ আজগুবি মাস্ক, কোমরে বেল্ট, হাতে গ্লাভস, পায়ে গামবুট। স্পাইডারম্যান না, দেখে মনে হচ্ছে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। যাই হোক, গান শুরু। নায়িকা গান গায় আর স্পাইডি তার স্টাইলে লেফট রাইট করে। এরপর তারা একসাথে জগিং করতে বের হয়, কিন্তু দৌড়াতে দৌড়াতে স্পাইডি ক্লান্ত হয়ে যায়, তাই ফেরার সময় সাইকেল ব্যবহার করে। সাইকেলে চড়ে তারা আবার আগের জায়গায় ফিরে এসেছে। এবার স্পাইডার ডান্স শুরু। কখনো কোমরে হাত দিয়ে ঝাঁকানাকা করে, কখনো দুই হাত মেলে দিয়ে। নাচতে নাচতে হঠাৎ যে ওনার কি হলো, নায়িকাকে কোলে তুলে চক্কর দেওয়া শুরু করে। পাগল। চক্কর দিয়ে নায়িকাকে মাটিতে নামানোর পর স্পাইডি অনেক পাওয়ার পেয়ে যায় এবং পাগলা নাচে মেতে উঠে। এগুলো না হয় পাগলা নাচ, কিন্তু এসব কি রে ভাই? ওর পেটে গোড়া কৃমি আছে। কথাটা ভুল বলেননি, কৃমি থাকতে পারে। স্পাইডারম্যান স্পাইডারম্যান তুনে চুরায়া মেরে দিল কা চেন। নায়িকা গান গাচ্ছে আর সে শ্যাডো ড্যান্স দিচ্ছে। मैं तो तुम पे मरती हूं। আমার কি মনে হয় জানেন কি? বান্দা এখানে টাকা হারিয়েছে এবং নাচের নাম করে তা খুঁজছে। হতে পারে। বহুত আজগুবি কাণ্ডের পর স্পাইডি নায়িকার কোমরে থাপড়া মারতে গিয়ে জিঙ্গুলা খায়। পুরো গানে স্পাইডি একটা লাইনও বলে না। নায়িকা আপা পুরো গান গায় আর স্পাইডি শুধু এমন করে। কেন এমন করেন? কেন? টাকা খোঁজে, টাকা খোঁজে। স্পাইডারম্যান স্পাইডারম্যান লা 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 লা। গানের শেষে স্পাইডি নায়িকাকে আবার কোলে নিয়ে ঘুরতে থাকে। এরপর নায়িকাকে মাটিতে রেখে একসাথে গায়েব হয়ে যায়। আমারও গায়েব হওয়ার সময় এসে গেছে। এর পূর্বে সবাই মিলে এই পাগলা গানে ড্যান্স হয়ে যাক। ইয়েস, ড্যান্স হয়ে যাক। রুবেল ভাই রাজি? ইয়েস ইয়েস ইয়েস। মিউজিক। স্পাইডারম্যান স্পাইডারম্যান তুনে চুরায়া মেরে দিল কা চেন। স্পাইডারম্যান স্পাইডারম্যান তুনে চুরায়া মেরে দিল কা চেন। ও ও। সো আজ পাগলা ডান্স পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। সো আজ আমরা যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে।